মনে মনে আবরণ ওরা কয় বড় আলেম তোর সেজদা দিয়ে বুধ আল্লাহর কুদরতি ভাব আঞ্জা দিয়ে ধরে লাইছে আর উঠে না কি তারে তে উঠে না কি রে বাজাইটা মসজিদ না এটি তো কোনো মতে বেড়া ভাঙা ভুঙ্গা থাকে সবগুলো তো আমি সব ধর মসজিদ ফাঁকা থাকে না অকালে তো সকালে সাজদা ছুড়ে রয়েছে আর তে গিয়া উঠটা কি ছুড়ে পড়বো এই চিন্তা তে আর উঠে না একটা শহীদ দিয়ে চাই নতুন নামাজি আর কি একটা শহীদ আছে কি তারা উঠে না গিরে দেখে যে ইমাম সাহেব নাই সামনের ভা ভাঙ্গা বেড়া দিয়ে দৌড় দিয়ে আসছে হ্যাঁ তো ছিল দেখো বই আর রয়েছে কার আসা তে নামাজ পড়ছে বুট ফাউনের লেগিয়া তে নামাজ পড়ছে হুজুরের কাছে মাইয়া বিয়া দিব এর লেগাতে নামাজ ধরছে আবার তে নামাজ ধরছে জামাই হলো মসজিদের ইমাম সাহেব তে যদি নামাজ না পড়ে কেমন দেখা যায় এর লেগিয়া এবার আয় নামাজ পড়ছে ও বন্ধু আমরা দেশের রাষ্ট্রপতি সেইদিন ফেসবুকও দেখলাম আব্দুল হামিদ সাহেব অহনমাশাল্লাহ কামাইয়া হমান আর হেবার আর ফুতে বিদেশ তাইছে দাড়ি টাড়ি লইয়া ঠিক কিনা কেড়ায় কারে কম্বালা কবুল করা লাইব এটা বড় মুশকিল হ্যাঁ তখন একটা আমরা রাষ্ট্রপতি ফুতে বিভিন্ন মসজিদ নামাজ পড়ে আবার মাইসে ঠেলা দিয়া সামনে ফড়াই দেয় এটা অরিজিনাল তে হিকসে দেখে তো ফড়াইতে পারে তা কোনো হেই রকম নামাজই না ওই যে একটা বাইয়ের পাঞ্জাবি গাও দিয়ে গেছি কত একটা মনে পড়ছে কই নিতা হ্যাঁ আর আইনা কইয়ে নিতা মার হাওয়া করানো একটার বাইয়ে যে বিদেশ থাকে হেতে বিদেশ চাকরি করে লন্ডিত কখন লন্ডি চিনেন নি হ্যাঁ কি দেখো ফান্ডা সেটা ফায়জামা করে না কাম পারে না ফান্ডা নিচ্ছে তো ফায়জামা যে তিরিশ তারিখ তারিখ দেখো এই যে ফায়জামা ফান্ডাবি মিলেই আমি তো কি তার হুদা ফান্ডাবি কি পরে বুঝছি হ্যাঁ ফাজামা ফান্দাবি কাফর সুফর কেন যে তারা এই এই স্ত্রী করে তারা কয় লন্ডি এই যে লন্ডির যে লোক তে সৌদি আরব লন্ডির যখন চাকরি করে সৌদি আরব আবার যারা ধনী মানুষ আছে তারা এক পাঞ্জাবি দুইবার গাও দেয় না এই যে লন্ডির দিছে আন্নিত মন নয় এক বছর ফুটা রয়েছে তেড়ি থুবাইয়া থুবাইয়া নতুন নতুন সাইয়া জমাইয়া বিরাট তিন সাইড সুটকিস লইয়া বাগুড়াইয়া নামছে তার আগুয়াইয়ার তো কাছে তিন সাইড জন্য তারা মাথাত করে হেই হই কই আনতে আছে আগনার সাইডে হালাইছে সকলে তো মনে করছে ভিতরে জানি কি তা খুললা থেকে পাঞ্জাবি আড়াইশো পাঞ্জাবি আনছে হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি লন্ডির চাকরি করছে মালিকে আড়াই দিয়ে গেছে কেটে সব ভিতু ভাইয়া বাইক পেয়ে ইয়া পড়ছে অহন যে যেটা পারছে বসুইরা কামলা একটা গাও দিয়া লাইছে তার ছোট ভাই একটা বড় ভাই একটা বেড়িয়ে দেখালি গাও দেওয়ানের বাহির হয়েছে বেড়িয়ে তো করে রঙিন্দির একখানে ডেটে সাইজ করে বুর্খা বানাইলাই আমি এইরকম অবস্থা চলতে আছে এর ভিতরে দিয়ে তার বড় ভাই একটা গৃহস্থ করে তেমন করছে আমিও দুইটা রেখা দিই না হেতো দুইটা পাঞ্জাবি রেখা দিছে আলগাত নিয়ে গাও দিয়ে এতে গেছে বাজার কখন ঘুমাই দিয়েছে কই গেছে পাঞ্জাবি গাও দিয়ে যখন বাজারও গেছে বাজারের ইমাম সব গেছে ছুটিতে বাইক বাজারের ইমাম সব ছুটিতে বাইক গেছে আর হাতে গিয়ে তোরা পাঞ্জাবি গাও দিয়ে ইয়া করছে মসজিদে ঢুকছে তো সকলে সাইতে আছে কার পাঞ্জাবি বড় ইমামতি তো লাগবো হুজুর না গেছে ছুটি দেখে যে তারটায় সকলতে বড় সকলে কইছে যে আপনি ইমামতি চান এতে তো নাইয়ারা সিঙ্গা দিয়ে শীতের ভিতরে শরীরটা গাম দিয়ে তো মনে মনে কই কি কি বলো বললা কইতেও তো পারো না বিদেশি পাঞ্জাবি ভাই আনছে এটাও তো কইতে পারে না তো তা কাও আপনার ভিতরে কেউ হয়ে যান আমি আমার এই সকলে না 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 আপনি হয়ে যাবেন আপনার পাঞ্জাবি বলো আপনি সুন্দর বড় হতো জান হ্যাঁ তো কাও আমি না ইয়া আপনার রাজা তো আরেকজনে আরে বড় আলেম তার ইমামতির যাইতে আসে না দৈরা আগাই দেওয়ার লাগে দৈরা দেয় তার এবার দুইজনে ধরে নিয়ে তার ইমামতির জায়গা খেরা করে নিয়েছে কপাল ভালা আসরের নামাজ কেন মনাইয়া সুরা ফরণ লাগে না তে আন্তাস করে কটকন খেবি দিছে তে ওই বাইক যে ইমাম সাহেবের নামাজ পড়া কটকন খেবি তাই এই আন্তাসে তে ও কটকন খেবি দিয়েছে সুরা তো পারে না আন্তাস মতো খেবি দিয়েছে আন্তাস মতো খেবি দিয়েছে পরে তে সুরায় ফারে আলহামদু সুরারা আর এই সুরার নাচ এই দুই দিয়ে তার মুখস্থ হয়েছে এই পর্যন্ত তো ফইরা রাখা তো সুরার নাচ ফইরা লাইছে শেষদাত গিয়ে এতে চিন্তা করছে উট্টা কিতা পড়ে
ফইলা রাখতে যে সুরা নাস ফুরা লাইলাম উডন্দ লাগবো হন ওন উইটা কিতা পড়ো তে মাতার আর তুলে না সকলে কই কিতা রে ইমাম সাহেব তো সেজদা মনে মনে আবার ইন রাখ পায় বড় আলেম তো সেজদা দিয়ে বুঝে আল্লাহর কুদরতি ভাব আঞ্জা দিয়ে ধরে লাইছে আর উঠে না কিতারে তে উঠে না কিরে বাজাইটা মসজিদ না এটি তো কোনো মতে বেড়া ভাঙা ভুঙ্গা থাকে সবগুলো তো আমি তো সবগুলোর মসজিদ ফাঁকা থাকে না অকালে তো সকালে সাজদা ছুড়ে আসছে আর তে গিয়া উঠটা কি ছুড়ে পড়বো এই চিন্তা তে আর উঠে না একটা সুহিদি আর চাই নতুন নামাজি আর কি একটা সুহিদ আছে কি তার উঠে না কিরে দেখে যে ইমাম সাহেব নাই সামনের ভাঙ্গা বেড়া দিয়ে দৌড় দিয়ে আসছে হ্যাঁ তো সিলেন দেখো বই আর হয়েছ কার আসা বই আর হয়েছ কার আসা ইমাম নাই ভগবান উঠতেছে না খালি কি সর্বনাশ কেন কি তারিখ দল ভগবান বিল্লা ভালো ইমাম বিশ্বাসটা আছে গিয়া দে হেতে ভাই এই মুলা কি কই কি তো আমি নামাজ আলো কই এই বছর আমার কত জোর করে না দিস আমি কি নামাজ তোমরা আমার আর এই তো পাঞ্জাবি দিকে তো রাখো ভাই হ্যাঁ আমার পাঞ্জাবি মনে করছো জোর করে তোমার তোমরা আমার এই দিস আমি যে এত কোন রয়েছি এটা বেশি আবার ধুম বন্ধ যাও না তারপরে আমি তো ভাঙ্গাটা আর কোথাও ভালো ভাঙ্গা আছে নইলে গেলাম গোয়েন দিয়া এর লেগে ভাই গাইয়া ফুসি ভাই সাহেব এটি কোনো নাম আস না আর পাঞ্জাবি বড় হইলে হাতে যে মুসুল হয়ে গেছে গা হুজুর হয়ে গেছে গা ব্যাটের সেটা এইরকম না সুতরাং নামাজি কারে কয় এটা আবার আল্লাহ কোরআন শরীফ সুরা এই মুমিনুনের ১৮ পাড়ায় প্রথম সুরা কি সুন্দর করে আল্লাহ ওয়াজ করছে হুনান্দ না হুনতেন তো সাল্লা ফরান না তো ফলা মানে ফরান না তো ফলা মানে খালি একটা ঠিক সে ফাইছে মোবাইল আরে মোবাইলের ভিতরে তো কোরআন শরীফ আছে সেটা বার করে ফরস না বাংলায় অনুবাদ আছে ফরস না কুদুরা অর্থ সহ আছে ফ তারপরে উচ্চারণ সহ দেওয়া আছে আস্তে আস্তে ফর ঠেকনাইয়া ঠেকনাইয়া বইলা ফরস না তারপরে আস্তে আস্তে কামড়াবে দ্রুত হয়ে যাইব গা ফরত ফরত না এমনি ফারনা মুসলমান হয়ে যাইব গা তার লাগে আল্লাহ কয় যারা মোমেন তারা হলো সফল কাম আর মোমেন কারে কয় বুধা নামাজ পড়লে মোমেন হন দিত না তো আমরা কই কিতা করার লাগবো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন হুদা খালি নামাজি হইলে মোমেন হন যাইতো না কত জাতের নামাজি আমরা দেখছি সারা বছর নামাজের খবর নাই নির্বাচন ডাইলে নামাজ আর সারা সারি নাই ঠিক কিনা সারা বছর কন্যা মসজিদ নেওয়া যায় না বাড়ির গাড়াত মসজিদ নামাজ পাওয়া যায় না বাগুড়ি স্টেশন আইয়া ফরছে জানাজা ফরনের লাগিয়া ঠিক কিনা নেতা জানাজা ফরনের লাগিয়া বাগুড়াইয়া ফরছে কর্মী মারা গেছে খবর পাইয়া বাগুড়াইয়া ফরছে বাদ জুহর জানাজা জানাজার ভিতরে বেড়ায় ওখানে আইয়া না কর্মী টর্মী তারা যারা এখানে স্থানীয় এজেন্ট আছে তারা ফোন দিতে আছে আপনাকে জুহরের আজান দি দিয়া লাগছে কয় মেঘনা ব্রিজ পারছি কিটা কইলে আপনি ওখানে মেঘনা ব্রিজ জুহরের আজান দিছে বেশি নামাজ পড়ে লাগছে এরপরে নামাজ পড়ে সেটাতে আবার ফোন দিছে আপনাকে কয় আইয়া ফরছি দাউদকান্দি টুল প্লাজার নিতে একটু জাম লাগিয়ে রয়েছে হাতে ধমক শুরু করছে হ্যাঁ আপনারা লইয়া সবসময় একটা বৈদ্যুতি অন লাগে মানুষটি রোদের মধ্যে দেখে রুই রয়েছে নামাজ পড়ে রেখে রুই রয়েছে অহন জানাজ হইব আপনি অহনও দাউদকান্দি কয় কোনো মতো সুট্টাইতাম বলে কতক্ষণ হাতে কয় এই এই নেতায় সিলেন দিয়ে কইতেছে আমি কি উড়ান দিতাম কথা আপনার উড়ান দাম আমরা সামনে মানুষ খুঁজে দিয়েছি আমরা সমালোচনা করতে আসে আপনি হ্যাঁ এবারে কোনো মতে দৌড় দিয়া মাথাইয়া ফারুইয়া সান্দিরাইয়া নামছে বাগুর নামছে জানাজা ফরনের লেগিয়া এবারে যখন এবারে গাড়িতে নামছে আইয়া ফুরছে একটা জিগেল ফুরছে এবারে এবারে সামনে নিছে নিচে পরে এবারে মাইকে কতক্ষণ ভক্তি কুদুর কথা কয়ে সেটা জানাজাত খেলুই লেছে এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন যে এবারে জুহরের আগে দাউদকান্দি টিকিট টেনশন করতে আছে জুহরের পরে সান্দিনাইয়া নামাজ পড়ন লাগবো জানাজা ধরন লাগবো এবারে কি জুহরের নামাজ পড়ছে জানাজাত খেলিয়া জানাজাত ফিরন আছে ওখানে আপনি তো দেখছেন আমরা নেতা আরে বহুরে জানাজাত বেড়া ইয়া পড়ছে আপনি তো মনে করছেন কতটা নামাজ তাই না নামাজি না তাই না নামাজি না তাই না যদি নামাজ পড়তো
বাড়ির গাড়ার দিয়ে বেড়ার বাসার সামনে মসি জোহরের নামাজ এবারে পাওয়া যায় না, এবারে সান্দি নাই পরে জানাজাত পড়তো, এডি নামাজ না, এডি সোয়াবের নিয়ত না, এডি হলো দলদারে ঠিক রাহন, যদি এবারে তার জানাজাত না আইয়ে একটা কথা উঠতে যাই বাবা, তার মতো মানছে দলদারে সারাটা জীবন ঠেলছে, তে বুধের বাক্স লইয়া দৌড় দিয়ে উষ্টা খাইয়া ফুড়ে গেছিল গা, তার মতো মানুষের জানাজাত নাও এই তে আর দলডা মানুষে করবো কি হত, সারাটা জীবনতে দলডারে ঠেক ঠেলছে, এবারে লাস্টে দিয়া তার একটা ঠেলা দিয়া দিত আইছে, ঠিক কিনা ক, এবারে কোনো নামাজি না, এবারে যদি নামাজি হইতো এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, ওহনার বেহতেরা মানুষ নাই, সংগ্রামের বছর সব বেহতেরা মারা গেছে, ওহন সব আমরা তারা মার্শাল্লাহ সালা কইছে, আপনারা রেজি যাই এই জুহরের দাম বেশি না জানাজার দাম বেশি, সারাটা জীবনের জানাজা তে যদি এক কোটি জানাজা ফুড়ে থাকে, সারাটা জীবনের জানাজা যদি এক ফাল্লার দেয় আর জুহরের নামাজটা যদি এক ফাল্লার দেয়, ওজন কোনটার বেশি হইব, জুহরের নামাজটা তো ভাই সাহেবে জানাজা ফোরনের লেগে দৌড়ান দিয়ে আইয়া পরে, আর জুহরের নামাজের বেলা খবর নাই, আল্লাহ কয় নট তোমার নামাজ, নট তোমার নামাজ পাও গেছে, এটি দেহাইন্না নামাজ, আল্লাহ কয় এই নামাজের লেগে আমি তোমার মুভমেন্ট কইছি না, তুমি মুভমেন্ট নও, তুমি মুনাফিক, তুমি প্রতারণা করতেছো আল্লাহর সাথে, ঠিক কিনা কও, তুমি আল্লাহর লগে প্রতারণা করো, জানাজা তানজা দিয়ে এই জুহরের নামাজও খবর নাই, এর লেগে তো কথা আরেকটা মনে পড়ছে কই আর লাগে হেডও কে লইতা, নোয়াখালীর হুজুরে যে ওয়াজ করতে হয়েছে সিহন কথা, নোয়াখালীর তারা আবার বুদ্ধি টুদ্ধি বালা, আমরা তারা খারাপ না মনে করেন নকরে খারাপ, এই নোয়াখালীর তারা যখন ওয়াজ করতে আছে হুজুরে এমন টাইমে আমরা কুমিল্লা রাখতে ফাল দিয়া ঘুরিয়া কে হুজুর ওয়াজ তো মশাল্লাহ বালাই করেন বুঝাই শোনাইয়া, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়ে এটা কইয়া দিয়া যায়, কয়টা নফল মিলাইলে কথা কয় না রে কিজি, আমি কই কিতাবটা কইছি কয়টা নফল মিলাইলে, কয়টা নফল মিলাইলে এই কথা যখন হুজুর বেজি গেছে, হুজুরে কয় কিতাব দিয়া কোনো এটার উত্তর দিলে হইতো না, তার প্রশ্ন যেমন মুগুইরা জোয়াব মুগুইরা, হুজুরে কয় কিতানা জিগাইলা, হুজুর জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়, হুজুরে কয় আরে যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ, ও ইন্দ্রার চরের মুসলমান ও বাগুড়ের মুসলমান চান্দিনা দেবিদ্যারের মুসলমান, এক কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের জানাজা থুবাইলে ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা, আমরা তারা যেমনি জানাজা চাইয়ে ফরজ নামাজও আইয়া না, বোঝা গেল এটি কোনো নামাজ না, এটি হলো আমরা বেহতার ফাইয়া আমরা একটা ধোকা দিয়া যাওয়া, এবারে বুঝাই গেছে তোমরা খালি নামাজ পড়ো আমরা ফরিন এইরকম মনে করো না, আমরাও তো নামাজি।